এই মুহূর্তে চোখ রাখবো একেবারে বুলবুল ঘূর্ণিঝড়ের গতিপথের দিকে। আর মাত্র 70 কিলোমিটার দূরে রয়েছে সাগরদ্বীপে আছে পড়া থেকে, এমনটাই সূত্রের খবর। হাওয়া অফিস জানাচ্ছে যে কোনো মুহূর্তে রাত পর্যন্ত গড়াবে না, তার আগেই কিন্তু বুলবুল আছড়ে পড়বে সাগরদ্বীপে। আপনারা দেখছেন সেই ছবি যেখানে আপনাদের দেখাবার চেষ্টা করছি বুলবুলের গতিপথ, এবং বুলবুল কিন্তু ক্রমাংশ আরো শক্তিশালী হয়ে উঠছে এবং যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে সাগরদ্বীপে, এমনটাই আশঙ্কা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করা হয়েছে, কলকাতা সহ বিভিন্ন জেলায় প্রশাসন তৎপর হয়েছে এবং নবান্নে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন সেই ছবি, নবান্ন থেকে ঘূর্ণিঝড় নিয়ে সংশ্লিষ্ট জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। শুধু তাই নয়, 24 ঘন্টা নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে পরিস্থিতির দিকে নজর রাখতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নিজে বুলবুল নিয়ে সমস্ত বিষয় খুঁটিনাটি তদারকি করতে নবান্নে পৌঁছে গেছেন, এবং তিনি যতক্ষণ না পর্যন্ত বিপর্যয় মোকাবেলা হচ্ছে ততক্ষণ তিনি নবান্নেই থাকবেন, এমনটা সূত্রের খবর। টোল ফ্রি নাম্বার দেওয়া হচ্ছে নবান্ন থেকে 1070 1070, বিপর্যয় মোকাবিলার টোল ফ্রি নাম্বার। এই মুহূর্তে বুলবুলের সমস্ত আগাম সতর্কতা নিয়েছে রাজ্য সরকার, নবান্নে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় বুলবুল।